আসসালামু আলাইকুম। 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। আমি ইতিমধ্যে তোমাদের চিরাগ বোর্ড, ঢাকা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ সমাধানটা আপলোড করেছি, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, যারা যারা দেখো নাই দেখে আসতে পারো। পরবর্তীতে তুমি কোন বোর্ডের সমাধান চাও তুমি একটু আমাকে কমেন্ট করে জানাবা, তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি পরবর্তী বোর্ডের সমাধানটা দিব। তাছাড়া তোমাদের বোর্ডের সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের প্রশ্নের ছবিটা আমাকে ফেসবুকে একটু মেসেজ করে দিও, আর প্রশ্নটা যেন ভালোভাবে দেখা যায়, যেন প্রশ্নগুলো পড়তে পারি, যাতে পড়তে পারলে তো খুব দ্রুত তোমাদের আনসার দিতে পারবো। তাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমাদের প্রশ্নগুলোর ছবিটা আমাকে মেসেঞ্জারের মধ্যে একটু মেসেজ করে দিলে আমি সবচেয়ে ভালো হবে। আর দ্বিতীয়ত, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী বোর্ডে সমাধানটা আপলোড করব। এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডের। আমি গত ভিডিওগুলোতে কুমিল্লা বোর্ডের অনেকগুলো কমেন্ট পেয়েছি, তাই কুমিল্লা বোর্ডটা আপলোড করছি। কুমিল্লা বোর্ডের এটা হচ্ছে সেট নাম্বার ঘ, যদিও সবগুলো সেটই কোশ্চেনে সেম, তাই কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা দেখে তোমরা আনসারগুলো যদি তোমার মনে হয় তুমি মিনিয়ে নিতে পারবা। আর দ্বিতীয়ত আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার যদি এখানে কোনো আনসারে সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবা, দেখা যাবে পরবর্তীতে অন্য কেউ সন্দেহ করে থাকলে, অন্য কারোর কনফিউশন থাকলে সেও কমেন্ট করবে, তাহলে আমরা সঠিক উত্তরটা জেনে যাব। অথবা তুমি যদি সঠিক উত্তরটা জেনে থাকো, এখানে ভুল মনে হয় তোমার এবং তুমি সঠিক উত্তরটা যদি জেনে থাকো তাহলে তুমি অবশ্যই কমেন্টে বলে দিবা, এতে করে সবাই সঠিক উত্তরটা জেনে যাবো। যদিও এগুলো আমি আমার শিওর হয়ে আমি কিন্তু এগুলো আপলোড করছি। প্রথমে দেখো, এখানে হচ্ছে পর্যবেক্ষণকাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি করতে হবে, সেটা হচ্ছে তোমার দুই, মানে তোমার দুই গুণ বৃদ্ধি করতে হবে। তারপর দেখো, সরল দোলক গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ কত হবে, সেটা হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তারপর হচ্ছে দেখো, সরল দোলকের গতির ক্ষেত্রে হাফ কে স্কোয়ারের নির্দেশ করে, কী কী নির্দেশ করে, এখানে তিনটাই সঠিক হবে, তার মানে হচ্ছে সর্বোচ্চ স্থিতি শক্তি এবং সর্বোচ্চ গতি শক্তি এবং মোট শক্তি। তারপর দেখো, 3/2 মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ হবে কোনটি, এটা হচ্ছে তোমার 2PV ইকুয়াল টু 3RT। এই কোশ্চেনটাও কিন্তু আমাকে একজনের মেসেঞ্জারে মেসেজ করে দিয়েছিল, তোমরাও চাইলে দিতে পারো, আমি তোমাদের কোশ্চেনের সমাধানগুলো আপলোড করার চেষ্টা করব। দেখো, STP-তে গ্যাসে মোলারের আয়তন কত, এটা সকল বোর্ডে আসছে, যতগুলো বোর্ডে সমাধান করেছি সেখানে সবগুলোতে পেয়েছি, সেটা হচ্ছে 22.4 লিটার। তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়, এখানে হবে 2 এবং 3, আর ইকুয়াল টু f/f তোমার ক্যাপিটাল এফ, অথবা তোমার আর ইকুয়াল টু সেমভাবে f/f ক্যাপিটাল এফ ইন্টু 100%, তাহলে এখানে 2 আর 3 সঠিক হবে। তারপর হচ্ছে দেখো, পরম স্কেলে চাপের সূত্র হলো, এখানে হচ্ছে পি সমানুপাতিক টি। তারপর একটি বায়ুমণ্ডলীয় চাপ সমান, এখানে বায়ুমণ্ডলের চাপ সমান তিনোটাই হবে, 1.013 ইন্টু তোমার 10^5 নিউটন মিটার MS-2, অথবা তোমার দেখা যাচ্ছে 1.013 ইন্টু 10^5 পেস্কেল, তারপর তোমার 700 mmHg, তোমার মার্কিউরি এটাও হবে। তারপর হচ্ছে দেখো, i.j, এখানে হচ্ছে দেখো i.j, এখানে আই ভেক্টর এবং জে ভেক্টরের তলে অবস্থিত তলের উপর লম্ফন একক ভেক্টর কি, সেটা হবে তোমার i×j। তারপর দেখো, এখানে এরপর হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হলে নিচের কোন চিত্রটি সঠিক, এই চিত্রটি সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তুমি কি মনে হয় তুমি কমেন্টে বলতে পারো। তারপর 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজন করলে ও ওয়াই এর মান কত, এখানে ও ওয়াই এর মান হবে তোমার 4 নিউটন, যেহেতু সমান এক প্রকার বলা যায় 4 নিউটন। তারপর দেখো, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ তিথা এবং এ এর দিকে একটি একক ভেক্টর এ হলে, তোমার ক্যাপিটাল এ হলে, এবং এ ভেক্টরের উপর বি এর লম্বপিকে পথ, সেটা হবে বি কস তিথা হবে। তারপর দেখো, চিত্রে এ ও বি ভেক্টর আছে একটা এবং এর তলে আছে পি ও কিউ, এর তলের উপর লম্ব ক্রস বি, এর দিকে কি দেখো, তাহলে এখানে হবে কি চিত্রটা তো দেখে বুঝতে পারছি, ও কিউ ভেক্টরের দিকে হবে। একটি গাড়ির নিরাপদ ভাগ নেওয়া সত্য হলো, এখানে হচ্ছে তোমার 3 নাম্বারটা সঠিক হবে। তারপর দেখো, কৌণিক ভরবেগের একক কোণটি, কৌণিক ভরবেগের একক কোণটি, এখানে 4 নাম্বারটা কেজি MS²S-1। তারপর দেখো, সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী, সেটা হচ্ছে তোমার মেসন দায়ী।
তারপর দেখো বলের ভ্রাম্যমানের সমীকরণ, সমীকরণ এখানে তিনটাই সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তোমার যদি একদিন মনে হয়ে থাকে অথবা যে তাকিয়েছো তার যদি একদিন মনে হয়ে থাকে, তুমি শুরু হয়ে থাকলে তুমি কমেন্টটা বলে দিবা। এই চিত্রটা দিয়েছে, একটা চিত্র দিয়েছে, চিত্র এবি এবং ওকে কেন্দ্র করে এক্স ওয়াই অক্ষের চতুর্দিকে ঘুরে উঠতে পারে। তাহলে কি হবে, এখানে তোমার চারোটাই সঠিক, তিনোটাই সঠিক হবে। তাহলে 1, 2, 3 তিনোটাই সঠিক হবে। তারপর দেখো কাজের মান শূন্য হবে যদি উপযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কাজের মান শূন্য হবে। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি, সেটি হবে 4 নম্বর, কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এখানে একটি নিচের লেখচিত্র লক্ষ্য করতে বলা হয়েছে এবং 21 এবং 22 প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। লেখচিত্রে একটি স্প্রিংয়ে প্রযুক্তি বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হলো। এখানে দেখো নিউটন মিটার এমএস ইনভার্স 1-এর মধ্যে এখানে একটি স্প্রিংয়ের ধ্রুবক কত, সেটা হচ্ছে 2। তারপর দেখো স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি 3 সেমিমিটার হলে স্প্রিংয়ে সঞ্চিত শক্তির মান কত হবে, সেটা হবে 3 নম্বর, 0.0275 জুল। তারপর দেখো সরল স্পন্দন স্পন্দিত, তোমার স্পন্দনশীল একটি কণার ধুলনকাল তোমার 10 সেকেন্ড এবং সমীকরণটি এর ত্বরণ এবং সরণ এক্স এর সম্পর্ক প্রকাশ করে। এখানে হবে 3 নম্বরটা ইকুয়াল টু -2π ডিভাইড বাই তোমার তোমার 10² x। তারপর দেখো একটি সরল স্পন্দিত গতিসম্পন্ন কণা সর্বোচ্চ বেগ 0.03 ms ইনভার্স 1, কণাটি বিস্তার 0.006 m হলে তোমার কৌণিক কম্পাঙ্ক কত, সেটা হচ্ছে 5 রেড s ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 বলতে পারে। তারপর দেখো তোমার এখানে একটা সমীক লেখচিত্র দিয়েছে, যেমন তোমার এটা t² - 1/g, এর লেখচিত্র কোনটি, সেটা হবে t² উপরে থাকবে, তোমার y অক্ষে থাকবে এবং 1/g সেটা x অক্ষে থাকবে। এ ছিল মূলত তোমাদের সমাধান। আর তোমরা পরবর্তীতে কোন বোর্ডের সমাধান চাও সেটা একটু আমাকে কমেন্ট করে বলো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী সমাধানটা তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের প্রশ্নটা আমাকে একটু আমার আইডিতে মেসেজ করে দিতে হবে, নাহলে আমি কিন্তু কোশ্চেনটা পাবো না, কারণ সবগুলো বোর্ডের কোশ্চেন তো আমার হাতে এখনও আসে নাই। যেমন তোমাদের দিনাজপুর বোর্ডের কোশ্চেন আমি এখনও পাই নাই, আরও কয়েকটি বোর্ডের কোশ্চেন এখনও পাই নাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ আর আসসালামু আলাইকুম। আর তোমাদের অবশ্যই তোমরা পেজে আওয়ার টিচিং ফেসবুক পেজে লাইক দিয়ে রেখো, আওয়ার টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন টেস্টের আপডেট এবং বিভিন্ন তথ্য তোমরা আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে পেয়ে যাবা।